কিছু বক্তার মুখে একটা গল্প শোনা যায়, সেটা এরকম যে একবার এক ব্যক্তির ইচ্ছা হলো সে একদম পিওর হালাল খাবার খাবে। তো পিওর হালাল খাবারটা কোথায় পাওয়া যায় লোকদেরকে জিজ্ঞাসা করলো। তো লোকেরা বলল যে বসরা শহরে এক ব্যক্তি আছে, তার কাছে একদম পিওর হালাল খাবার পাওয়া যায়। তো লোকটা পিওর হালাল খাওয়ার উদ্দেশ্যে বসরা শহরে সেই ব্যক্তির সাথে সাক্ষাৎ করলো। সাক্ষাৎ করে বলল যে আমার ইচ্ছা একদম পিওর হালাল খাবার খাওয়া। লোকেরা আপনার কথা বলল, সেজন্য আমি আপনার কাছে এসেছি, আপনার কাছ থেকে পিওর হালাল খাবার খাওয়ার জন্য। এই কথা শোনার পর সেই ব্যক্তি বসরা শহরে সেই ব্যক্তি কাঁদতে শুরু করলো। তো লোকটি বলল যে আপনি কেন কাঁদতেছেন? তখন সেই লোকটি বলল যে আমার খাবার এতদিন পর্যন্ত নিঃসন্দেহে হালাল খাবার ছিল, কিন্তু আমার এখন সন্দেহ আছে যে আমার খাবারটা হালাল না হারাম হয়ে গেছে কিনা, হালাল আছে নাকি হারাম হয়ে গেছে এই ব্যাপারে সন্দেহ হচ্ছে আমার। বলে কেন এমন সন্দেহের কারণ কি? তো তিনি বলতেছেন যে আমার চাষ করার হালের যে গরু আছে সেই গরুটা অন্য এক ব্যক্তির জমিতে গিয়েছিল এবং সেখান থেকে কিছু মাটি পায়ের খুঁড়ে কোণে গরুর খুঁড়ে কিছু মাটি রেখে গিয়েছিল। সেখান থেকে বলতেছে যে আমার হালের একটা গরু ছিল, সেই গরুটা পার্শ্ববর্তী এক ব্যক্তির জমিতে গিয়েছিল, তো যার কারণে সেখান থেকে কিছু মাটি আমার গরুর খুঁড়ে লেগে গেছে। সেই মাটি থাকা অবস্থায় আমার গরু দিয়ে আমি আমার জমিতে চাষ করেছি, অন্যের কিছু মাটি আমার জমিতে চলে এসছে, আমার সন্দেহ হচ্ছে যে এখন এই খাবারটা হালাল হয় কিনা আমার জন্য। বাস্তব কথা হলো শরীয়ত এতটা কঠোর হয়নি, এতটা কঠোরতা করেনি। এমন কোনো নিয়ম নাই যে যদি কারো গরু অন্যের জমিতে চলে যায় আর সেই জমিতে যে কিছু মাটি পায় করে আনে আর সেই মাটি দিয়ে নিজের জমিতে চাষাবাদ করা হয়, সেই চাষাবাদের ফসল হারাম হয়ে যাবে, এমন কোনো নিয়ম নাই। সাধারণত অন্যের জমিতে যাওয়ার পরে পায়ে যে মাটি লাগে, ধুলাবালি লাগে, এগুলো সবই ক্ষমাযোগ্য, ক্ষমা, এগুলা এর কোনো অপরাধ হয় না, গুণা হয় না। এই ঘটনা বলার কারণে মানুষের মধ্যে যে ভুল জিনিসটা তৈরি হয় তা হলো অনেকে মনে করে হালাল খাবার গ্রহণ করাটা হয়তো খুবই কঠিন, হালাল খাবার গ্রহণ করা হয়তো খুবই কঠিন। বাস্তব কথা হলো যে না, হালাল খাবার গ্রহণ করা এতটা কঠিন না। আবার এ কথার মানে এটাও নয় যে আমরা হালাল হারাম বাস বিচার করবো না, না জেনেই যা ইচ্ছা তাই পাবো, যা পাবো তাই খাবো, এমনটাও না। আমরা অবশ্যই হালাল গ্রহণ করবো।